हेलो एवरीवन, आज 4 জুন 2023। এই মাত্র কেপি এক্সাম তোমাদের শেষ হলো। আমরা চেষ্টা করেছি 100টা কোশ্চেনের একদম সঠিক উত্তর তোমাদের সামনে তুলে ধরার। যারা পরীক্ষা দিলে এখনি মিলিয়ে নিতে পারো কত নম্বর ঠিক করে এসেছো। তো চলে আসা যাক কোশ্চেনে। তো 1 নম্বর কোশ্চেন দেখো, 2023 সালে মহিলা আন্ডার 19 টি-20 বিশ্বকাপ কোন দেশ আয়োজিত হয়েছিল? অ্যানসার হবে অপশন বি, দক্ষিণ আফ্রিকা। 2 নম্বর কোশ্চেন, 8, 17, 26, 35 পরবর্তী স্থানে কি হবে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ডি, 44। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশন এ, যেগুলো হাইলাইট করা আছে সেগুলোই রাইট অ্যান্সার, অপশন এ মুম্বাই। নেক্সট 4 নম্বর কোশ্চেন, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি, মাস বা ভর। এখানে কিন্তু অনেকেই ভার করে কোশ্চেনটা ভুল করে ফেলেছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? অপশন হবে সি, কে। খুবই ইজি কোশ্চেন এসেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 6, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি, 109.1/11। নেক্সট আমরা চলে আসি 7 নম্বর কোশ্চেন, রামের আয় সামের আয় অপেক্ষা 20% বেশি, সামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি, 16.2/3। ম্যাথ ফ্যাকাল্টির দ্বারা এই কোশ্চেনগুলো সমস্ত অ্যান্সার সলভ করা হয়েছে, তো তোমাদের ভুল হওয়ার চান্স বা যে কোশ্চেন অ্যান্সারটা আমরা বের করছি সেখান থেকে ভুল হওয়ার চান্স পাই নেই বললেই চলে। তা সত্ত্বেও খুব কম কোশ্চেন, একটা বা দুটো কোশ্চেনে যদি ডাউট সৃষ্টি হয়েছে সেগুলো আমরা রেখে দিয়েছি না করা অবস্থায়। নেক্সট 8 নম্বর কোশ্চেন, আন্ডারস্ট্যান্ডিং শব্দটির বর্ণমালাকে বাম দিক থেকে ইংরাজি বর্ণমালা অনুযায়ী সাজালে ও একটি বর্ণ একবারই গ্রহণ করলে বা দিক থেকে অষ্টম বর্ণ কোনটি হবে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ, এস। নেক্সট 9 নম্বর কোশ্চেন, বার্ষিক 8% সরল সুদের হার কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি, 425 টাকা। নেক্সট আমরা চলে আসি, বাংলা উপন্যাস কালবেলা এর রচয়িতা কে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ, সমরেশ মজুমদার। 11 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? প্রচুরবার রিপিটেড কোশ্চেন, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি, মার্কারি, পারদ। নেক্সট 12 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি বার্ষিক 12.12% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করেন, 4 বছর পর সুদ হিসেবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দেন, ওই ব্যক্তির কত ধার পড়েছিলেন? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে 2500। নেক্সট, গয়টার রোগটি কিসের কারণে হয়? এই কোশ্চেনটা বারবার পরীক্ষা এসেছে কিন্তু সেক্ষেত্রে মিনারেলস গুলোর নাম জানতে চাই, কিন্তু এক্ষেত্রে একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। মিনারেলস এর নাম জানতে চাইলে এটা হবে আয়োডিন, যেটা বহুবার পরীক্ষা এসেছে। এক্ষেত্রে কিন্তু হবে হাইপোথাইরয়েডিজম, অপশন ডি। নেক্সট আমরা 14 নম্বর কোশ্চেনে চলে আসি, গুড এর সংকেত কি? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বি, পিল। নেক্সট আমরা চলে আসি 15 নম্বর কোশ্চেন, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মাঠটির ক্ষেত্রফল 338 বর্গমিটার হলে তার পরিসীমা কত? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে 78। নেক্সট আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 16-এ, দুটি সংখ্যার গড় 9 এবং অন্য তিনটি সংখ্যার গড় 4 হলে ওই 5টি সংখ্যার গড় কত হবে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন 6, অপশন এ, 6। নেক্সট 17 নম্বর কোশ্চেন, পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল? খুব কমন কোশ্চেন, অনেকবার এসেছে। রাইট অ্যান্সার হবে অপশন ডি, 1784 সালে। নেক্সট আমরা চলে আসি 19, সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি, প্রথম। নেক্সট 20,
ACNE এর সংকেত দেয়া আছে BOIL এর সংকেত কি হবে? খুবই কমন কোশ্চেন তোমাদের এসেছে, রাইট অ্যানসার হবে অপশন ডি। নেক্সট 21, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়, স্রোতের গতিবেগ কত? রাইট অ্যানসার হবে অপশন এ 2 কিমি পার ঘন্টা। নেক্সট, হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি আকরিক লোহা। নেক্সট 23, কোন ক্রেতা কমিক 10% ও 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড় পেলেন? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে 28। নেক্সট, কত সালে গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে এ 1930। নেক্সট 25, 7005 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম চার অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য কত? রাইট অ্যান্সার হবে অপশন সি 2493। নেক্সট 26, একটি খুঁটির হাফ অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে, খুঁটিটি কত লম্বা? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ 150 মিটার। নেক্সট 27, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ 9:10। নেক্সট 28, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি 3:1। নেক্সট আমরা চলে আসছি 29-এ, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বি বোম্বাই। নেক্সট আমরা 30-তে চলে আসি, এই চারটে সংখ্যার মধ্যে বৃহত্তম কোনটা সেটা বের করতে দিয়েছে, রাইট অ্যান্সার হবে অপশন এ √25/49। নেক্সট 31, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ কি বর্ণের হয়? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বেগুনি ভায়োলেট, কিছুটা গোলাপি কালারের দেখতে, কিন্তু এখানে অপশনগুলো না থাকায় ভায়োলেটটাই ওর কাছাকাছি কালার, সেই জন্য রাইট অ্যান্সার হবে অপশন এ ভায়োলেট। নেক্সট 32, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি সালা। নেক্সট 33, কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়? খুব কমন কোশ্চেন, তোমরা সবাই এটা আশা করি ঠিক অ্যান্সার দিতে পারবে, রাইট অ্যান্সার হবে অপশন এ আর্জেন্টিনা। নাম্বার 34, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ 144। নেক্সট আমরা চলে আসি 35-এ, সংহিতা আরণ্যক মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে মহাভারত, এটাও খুবই কমন কোশ্চেন। নেক্সট 36, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি 999489989, অপশন সি এটা। নেক্সট আমরা চলে আসি 37, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? খুব কমন কোশ্চেন, রাইট অ্যান্সার হবে দোদা বেতা। নেক্সট আমরা চলে আসি 38, এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো 3/4 এর সাথে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 অনুপাত একই হবে, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি 9/16, অপশন বি 9/16। নেক্সট 39-এ চলে আসি, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে কেলভিন, খুবই কমন কোশ্চেন। কোশ্চেন নাম্বার 40, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি ইওএফ। নেক্সট 41, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি 10। নেক্সট 42, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি 20। সমস্ত কোশ্চেন এবং রিজনিং ভালোভাবে সলভ করা হয়েছে, তারপরেই অ্যান্সার কিটা বের করা হয়েছে আমাদের চ্যানেলের দ্বারা, 99% প্রত্যেকটা কোশ্চেন ঠিকই অ্যান্সার করা হয়েছে। নেক্সট 43, নিচের কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? খুব কমন কোশ্চেন, রাইট অ্যান্সার এ লর্ড ডালহৌসি। নেক্সট 44, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? রাইট অ্যান্সার অপশন ডি আগ্নেয় শিলা। নেক্সট 45, এটা ওয়ার্ক এন্ড টাইম থেকে ম্যাথ দিয়েছে, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বি 200। নেক্সট 46, হ্যাঙ্গিং ভ্যালি বা ঝুলন্ত উপত্যকা কোন ভূমিরূপের সঙ্গে যুক্ত? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি হিমবাহ। নেক্সট আমরা চলে আসি
47 সম্পর্ক রিলেশনের অঙ্ক দিয়েছে দীপ চন্দ্রার কে হয় রাইট অ্যানসার হবে অপশন ডি বন্টু নেক্সট 48 এক্ষেত্রে রাইট অ্যানসার হবে অপশন বি ঊর্ধ্বপাতন কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে ঊর্ধ্বপাতন বলা হয় নেক্সট 49 চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে 1024 এ নেক্সট আমরা চলে আসি 50 বেমানান কোনটি নিচে চারটি অপশনের মধ্যে কোনটা অড এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ কাট নেক্সট আমরা চলে আসি 51 এ ডাইরেকশনের অঙ্ক দিয়েছে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ 13 নেক্সট 52 পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে এ নরসিংহ বর্মণ নেক্সট আমরা চলে আসি 53 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি দক্ষিণ উত্তর নেক্সট 54 একটা ডাউট আছে বলে আমি পড়িনি নেক্সট 55 খুব কমন কোশ্চেন মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করে নেক্সট 56 এর অ্যান্সার হবে ডি নেক্সট 57 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি লবণের দ্রবণ সল্ট সলিউশন তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় নেক্সট 58 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি 36 নেক্সট 59 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি 5 নেক্সট আমরা চলে আসি 60 মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ 3 জোড়া নেক্সট আমরা চলে আসি 61 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি 18টি নেক্সট চলে আসি 62 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে পি নেক্সট 63 যে বল দ্বারা পৃথিবী কোন বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয় এক্ষেত্রে রাইট অ্যান্সার এ নয় এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি ভার ওয়েট নেক্সট আমরা চলে আসি যদি বলটা জানতে চাইতো তাহলে সেটা অভিকর্ষজ ত্বরণ হতো এক্ষেত্রে যেহেতু জানতে চাইছে ওই বস্তুর কি বলা হয় সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ডি ভার নেক্সট 64 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি হরিপুরা নেক্সট 65 ন্যাশনালিজম দিয়ে যে রিজনিংটা এসেছিল এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সি বি হবে কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সি বি এটা কিন্তু হবে দেখে করে নেবে নেক্সট 66 ছত্রিশগড় রাজ্যের রাজধানী খুব কমন কোশ্চেন রাইট অ্যান্সার হবে ডি রায়পুর নেক্সট আমরা চলে আসছি 67 গ্যাসের আয়তন আমরা জানি স্ট্যান্ডার্ড কত 22.4 লিটার রাইট অ্যান্সার হবে বি নেক্সট আমরা চলে আসছি 68 কোশ্চেন মার্কটাকে কি হবে সেটা জানতে চেয়েছে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে এ 154 নেক্সট আমরা চলে আসি 69 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নেক্সট 70 এক্ষেত্রে কোশ্চেনটা একটু ডাউটেবল কোশ্চেন সেই জন্য আমি আনসলভড অবস্থায় রেখে দিয়েছি নেক্সট 71 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বুধবার নেক্সট আমরা চলে আসি 72 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বি ক্যাডি শব্দটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত নেক্সট 73 রাইট অ্যান্সার হবে ডি চার নেক্সট আমরা চলে আসছি 74 রাইট অ্যান্সার হবে বি ইয়ান ফ্লেমিং নেক্সট 75 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে এ 111.95 নেক্সট চলে আসি 76 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে এ এফ নেক্সট আমরা চলে আসি
77 রাইট অ্যানসার হবে ডি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া নেক্সট চলে আসি 78 ফ্যাটি এটার সমান কত হবে রাইট অ্যানসার হবে সি 72 নেক্সট আমরা চলে আসি 79 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 25 সংখ্যা ক্রমের যোগফল কত এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সি 325 325 নেক্সট আমরা চলে আসি 80 সিম্পলিফিকেশন করতে দিয়েছে সিম্পলিফিকেশন করে আমরা রাইট অ্যান্সার পাচ্ছি ডি 1.13 নেক্সট আমরা চলে আসি 81 রাইট অ্যান্সার হবে বি 72 নেক্সট আমরা চলে আসি 82 শিখদের পঞ্চক কার্ড ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বি গুরু গোবিন্দ সিং নেক্সট আমরা চলে আসি 82 রিলেশনের অঙ্ক দিয়েছে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি পিসামোসাই নেক্সট 84 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে 330 ডিসকাউন্টের মাত্রা দিয়েছে নেক্সট 85 কোশ্চেন মার্কস কে জায়গায় কি হবে রাইট অ্যান্সার হবে অপশন ডি এলো রিজনিং পার্টের কোশ্চেন কিন্তু খুব সহজ হয়েছে বেশিরভাগ এবার একটা দুটো কোশ্চেন একটু ঘুরে দিয়েছে নেক্সট নিচের কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সহায়তা করে খুব কমন কোশ্চেন রাইট অ্যান্সার হবে রাইবোজোম নেক্সট 87 এক্ষেত্রে টাক্স টাক্স ইজ ইকুয়াল টু কি হবে টাক্স ইজ ইকুয়াল টু 51 হবে রাইট অ্যান্সার এ নেক্সট আমরা চলে আসি 88 সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত করা হয়েছে রাইট অ্যান্সার হবে ডি 42 খুবই কমন কোশ্চেন নেক্সট আমরা চলে আসি রিজনিং এর এটাই তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ডি -3 নেক্সট আমরা চলে আসি 90 চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত যদি বলতো পশ্চিমবঙ্গের কোন শহরে অবস্থিত সেক্ষেত্রে অ্যান্সার হতো আসানসোল কিন্তু এক্ষেত্রে বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত জেলাটা হবে ডি পশ্চিম বর্ধমান আসানসোলটা পশ্চিম বর্ধমানে অবস্থিত রাইট অ্যান্সার সুতরাং ডি নেক্সট আমরা চলে আসি 91 ডাইরেক্ট ট্যাক্স নয় কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে জিএসটি খুবই কমন কোশ্চেন নেক্সট 92 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি 20 নেক্সট রাইট অ্যান্সার হবে ডি ধান 93 রাইট অ্যান্সার ডি ধান নেক্সট 94 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সি নেক্সট আমরা চলে আসি 95 খুব কমন কোশ্চেন এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বি 30 নেক্সট 96 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি ফ্যাক্টর নেক্সট 97 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে এ 125 নেক্সট আমরা চলে আসব 98 এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ডি কে নেক্সট 99 এ চলে আসি নিচের কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে হুসেন শাহ লাস্ট কোশ্চেন নিচের কোনটি এক কোষী পানি নয় এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ফিতা ক্রিম তো আমরা 100টা কোশ্চেনের রাইট অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়ে তোমাদের ডাউট সৃষ্টি হলে কমেন্ট করে জানিও বেশ কতগুলো অপশন আমারও ডাউট ছিল সেগুলো তোমাদেরকে ডাউটফুল বলে বললাম তোমরা যদি এটার রাইট অ্যান্সারও পাও সেটাও কমেন্ট সেকশনে জানিও ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক দেওয়া রইল যেখানে সমস্ত পিডিএফ পেয়ে যাবে এক্সাম রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা হেল্পফুল হলে লাইক এবং কমেন্ট করে জানিও থ্যাংক ইউ এভরিওয়ান